ফের সড়ক দুর্ঘটনা সংঘটিত হলো বদরপুর চৌমাথায়। ঘটনার বিবরণে জানা গেছে, সোমবার রাত 9:30 নাগাদ করিমগঞ্জের দিক থেকে দ্রুত গতিতে আসা একটি লরি এবং বদরপুর ঘাটের দিক থেকে আসা অল্টো AS01AK6210 গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে গুরুতর জখম হন দুইজন যাত্রী। সঙ্গে সঙ্গে স্থানীয় জনগণ আহতদের উদ্ধার করে শ্রীগৌরী হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বদরপুর পুলিশ। পরে দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া অল্টো গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এংলার বাজার থেকে রিয়াজুর সদিওলের প্রতিবেদন, তরঙ্গ টিভি।